এদিকে অধস্তন আদালতের ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছে 10 আইনজীবী। খবর সংগ্রহে রয়েছেন সেখানে সহকর্মী মিজান আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিজান, 10 আইনজীবীর রিটের বিষয়ে আসলে বিস্তারিতভাবে আমাদেরকে জানাবেন। সংবিধানের 116 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে সর্বময় ক্ষমতা দেওয়া রয়েছে এবং সেখানে উল্লেখ রয়েছে এমনটি পালনকারী ম্যাজিস্ট্রেটদের নিয়োগ এবং তাদের পদায়ন সবকিছুই আসলে রাষ্ট্রপতির হাতে থাকবে ক্ষমতা, এবং তিনি বিচার বিভাগের পরামর্শ ক্রমে সেই সিদ্ধান্ত গুলো নেবেন। যদিও পূর্বে কিন্তু এটি ছিল সম্পূর্ণ বিচার বিভাগের হাতে, এবং সেটি যাতে আবার বিচার বিভাগের হাতে ফিরে আসে সে স্বার্থেই কিন্তু আজকে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই 10 আইনজীবীর প্রতিনিধিরা। তারা বলেছেন যে বিচার বিভাগকে সম্পূর্ণ প্রভাবমুক্ত সাধারণ মানুষের আস্থার জায়গায় আনতেই এই সংশোধনী আনাটা অতীব জরুরি। স্বামী, আপনার মাধ্যমে আরেকটি জিনিস আমি আজকে দর্শকদের জানাতে চাই, সেটি হচ্ছে বিগত সরকারি শেখ হাসিনা সরকারের সময় আমরা প্রচুর গুম খুনের কথা শুনেছি, আমরা শুনেছি আয়নাঘরের রোমহর্ষক নির্যাতনের কথা। আজকে তেমনই একজন আইনজীবী রয়েছেন আমার সাথে, যিনি সেই আয়নাঘরে ছিলেন এবং সেই গুম খুনের সময়কালে তিনি তার পিতাকে হারিয়েছেন। আমরা কথা বলছি আইনজীবী সোহেল রানার সাথে, যিনি সাধারণ মানুষের আইন প্রাপ্তিতে কাজ করে থাকেন, আজকে তিনিই কিন্তু আইন বহির্ভূত ঘুমের শিকার। আপনার ঘটনাটি যদি সংক্ষেপে আমাদের একটু জানাতে। এখন গাড়িতে তুলেই আমি বিরোধী দল করতাম, আমি করবো তার আগেই কেন বলি, পশ্চিমবঙ্গে বেশ একটি ছিলাম দলে, আমি বিরোধী নেতাদের সঙ্গে আমার আমি কানেক্ট ছিলাম, তো তাদের কথা বলে কত তারিখে হয়েছিল কোথা থেকে এরপর একটু কাপড় জায়গায় ক্লিপ লাগিয়ে ইলেকট্রিক শক দেওয়া হলো, এবং আমার কানের লতিতে যখন দুই কানের দুই লতিতে ইলেকট্রিক শকটা দেওয়া হলো, মাথা ঘুরে যখন ইলেকট্রিক শকটা দিচ্ছে আমি মনে হচ্ছে আমি পুরো পৃথিবী সব ঘুরছে এবং থামছে, তখন আমি দেখি আমার মুখ দেখে মুখ থেকে অনেক ফেনা বের হয়ে যাওয়া, সেরকম ভাবে অনেকক্ষণ দেয় কাপড় ঝুলায় দিয়ে তারপর লোহা দিয়ে পাইপ দিয়ে বলছিলেন। সময় সীমাবদ্ধতার কারণে আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। স্বামীকে এই রোমহর্ষের ঘটনার বিচার উনি চান এবং চান স্বাধীন কমিশন গঠনের মাধ্যমে বাংলাদেশে যেখানে বিচার বিভাগ চলমান রয়েছে সেখানে এই ধরনের কোনো আয়নাঘর যেন না থাকে এবং বিচার রহিত হত্যার জন্য একটি দৃষ্টান্তমূলক সাজা হয়, সেজন্য একটা স্বাধীন কমিশন গঠন করা প্রয়োজন। তো একটি স্টুডিওতে স্বামীর আপনার কাছে।